আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বিজ্ঞপ্তিটি আপনারা আপনাদেরকে বিজ্ঞপ্তির সম্বন্ধে আমি আলোচনা করব। বিজ্ঞপ্তিটি আপনারা ভালোভাবে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন, তাহলে আপনারা নিজেরাই আবেদনটি করতে পারবেন এবং কী কী সমস্যা আছে সেগুলি বুঝতে পারবেন। তো যাই হোক, শুরু করা যাক ভিডিওটি। কাস্টম অ্যাক্রাইজ ভ্যাট কমিশন রেট নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা ইত্যাদি আর কি। 1 নম্বর উচ্চমান সহকারী গ্রেড 60টি, এখানে 7 জন নিবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সের উত্তীর্ণ হতে হবে, কিছুটা কম্পিউটার তার অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর কেশিয়ার, এখানে নিবে 4 জন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে, বাণিজ্যিক বিভাগে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা ব্যবসা শিক্ষা থেকে পাশ করেছেন তাদেরকে অগ্রাধিকার দিবে আর কি তারা। 3 নম্বর 60 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, কোনো শিক্ষিত বোর্ড হতে উৎপন্ন মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উৎপন্ন কম্পিউটার বেসিক ট্রেডিং কোর্সের উৎপন্ন এবং সার্টিফিকেট প্রতি মিনিটে বাংলা 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দের শব্দের গতি সম্পূর্ণ এবং কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি প্রতি মিনিট ইংরেজি 30 ও বাংলায় 25 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। কম্পিউটার টাইপিংয়ের দিক দিয়ে ইংরেজিতে 30, বাংলায় 25 স্পিড থাকতে হবে। 4 নম্বর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকালীন, এখানে নিব 26টি, 26 জন লোক নিব। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি সম্পূর্ণ হতে হবে। এখানে বলা হয়েছে ইংরেজিতে 20, বাংলায়ও 20 প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ের স্পিড থাকতে হবে। 5 নম্বর গাড়ি চালক 15 জন, 8ম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, 3 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা, বৈধ লাইসেন্স থাকতে হবে। 3 বছরে তার অভিজ্ঞতা চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব, এবং বৈধ লাইসেন্সও থাকতে হবে তার, তাহলে সে আবেদনটি করতে পারবে। 6 নম্বর সিপাহী, এখানে নিবে 30 জন, SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, উচ্চতা পুরুষ ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, মহিলা ন্যূনতম 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 30 থেকে 32 ইঞ্চি থাকা লাগবে আর কি। 7 নম্বর ডিসপ্যাচ রাইডার, 1টি SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল লাইসেন্সধারী, মোটর সাইকেলে তার লাইসেন্স থাকতে হবে চালানোর, চালাই তো জানতে হবে, লাইসেন্সও থাকতে হবে তার। 8 নম্বর অফিস সহায়ক, এখানে নিবে 20 জন, 8ম শ্রেণী পাশ হলে সে আবেদন করতে পারবে। 9 নম্বর নেশ প্রহরী 2টি, 8ম শ্রেণী পাশ, 10 নম্বর ঝাড়ুদার সুইপার 2টি, 8ম শ্রেণী পাশ। হয়ে গেল পদের সংখ্যা ও যোগ্যতার মাপ। এখন এলাকার যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ, এই সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিম্নবর্ণিত শর্তগুলি প্রযোজ্য হবে, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে। আবেদন যে আবেদন করবে তার এই বাংলাদেশে জন্মসূত্রে নাগরিক তার হতে হবে। 30/11/2019 তারিখ, সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর হইলে 32 বছর
প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 18 থেকে 32 বছর যারা কোঠা আছে তাদের, তারা 32 বছর হইলে তারা আবেদন করতে পারবেন আর কি, কোটা ছাড়া তাদের 18 থেকে 30 বছর। নোটিশটা আপনারা ভালোভাবে পড়ে শুনে দেখে তারপর আবেদনটি করবেন। আমি আপনাদের বেসিক যেটা গুরুত্বপূর্ণ সেগুলি আমি আপনাদের বলে দিলাম, আপনারা সেটা এই যে অ্যাড্রেস বারে দেখতেছেন না, এখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে 4/11/2019 তারিখ সকাল 10 ঘটিকা হতে 30/11/2019 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন করার পরে 72 ঘন্টার ভিতরে আবেদনের ফিসটা টাকাটা জমা দিতে হবে। 7 নম্বর বনিত পদের 1 নং, মানে 1 নং সিরিয়াল থেকে 7 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 112 টাকা, 1 থেকে 7 নম্বর সিরিয়াল পর্যন্ত 112 টাকা পরীক্ষার ফিস দিতে হবে আর কি। টেলিটকের মাধ্যমে টাকাটা আপনারা পেমেন্ট করবেন। 8 থেকে 10 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি হলো 56 টাকা জমা দিতে হবে। বিস্তারিত নিয়মগুলি অনলাইনে নিয়ম বিজ্ঞপ্তি আছে, এখানে গেলে আপনারা দেখতে পাবেন, নির্দিষ্টটা পড়ে তারপরে আবেদনটা আপনারা করবেন। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকারের ভাতা প্রদান করা হবে না। যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন আর কোনো রকমের খাবার খাদ্য তারা দিবেন আর কি, কোনো ভাতা তারা গ্রহণ করবেন, নিজের নিজ খরচে খাবার খাইতে হবে সেটা আর কি, এটাই বুঝাইছে। তো বিয়স, এই ছিল আজকের ভিডিওটা। আর আমি আপনাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা দেখাই দিতেছি। আজকে তো 3 তারিখ, 4 তারিখ থেকে আবেদন শুরু, তাই আবেদনের ফর্মটা এখনো ছাড়ে নাই, 4 তারিখে তারা ছাড়বে। আপনারা 4 তারিখে এই অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লাইয়ের ফর্ম থাকবে, আপনি যে পদে অ্যাপ্লাই করবেন পদ সিলেক্ট করে আপনারা ফর্মটি পাবেন, আবেদন করতে পারবেন। এই হলো নোটিশটা, নোটিশটা আপনারা দেখে ডাউনলোড করে নোটিশটা পড়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন আপনারা। আর আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক দিবেন, ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন, একটি লাইকও দিবেন আপনারা। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমি নিত্য নতুন সার্কুলার, জব সার্কুলার যত আছে নিউজ পাওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন। আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, ধন্যবাদ।